বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমার চ্যালেঞ্জ রয়েছে, একটা ভিডিওতে কমপ্লিট করবো, ছোটো ভিডিও হবে। ঘুরতে এসেছি, পুরো ঘোরাটা একদিনে মানে একটা পার্টে শেষ করে দেবো, কোনো পার্ট ফার্ট হবে না বাইক চালিয়ে। এর আগে একটা ভিডিও মানে হওয়ার কথা, সারফাসে গেছিলাম কিন্তু সেটা এডিট করে এখনও ছাড়া হয়নি, জানি না কী হবে। আর এবারে তোমরা দেখে নাও একটা মিরাক্কেল আছে, সেটা হচ্ছে এইবারে আমরা এই গাড়িটা নিয়ে এসেছি। এতদিন তো অনেক রকম গাড়িতে ট্রাভেল করেছি, এবার এই গাড়িটা নিয়ে এসেছি। এবার ঠিক হয়েছি এক এক দিন এক এক রকম গাড়িতে আলাদা আলাদা জায়গায় যাব, এটা আমার খুব একটা মজার ব্যাপার। এই গাড়িটা পাড়াতে চালিয়ে চালিয়ে আলটিমেটলি এই গাড়িটা একটু দূর দূর জায়গা থেকে ঘুরে যাবে। গাড়িটা একটু বালি মাটি লেগে থাকবে, গাড়িটাতে বহুত কষ্ট করে নানা রকম সব লিক ফিক হয়ে একটা টায়ার লাগিয়ে দুটো টিউবলেস টায়ার লাগিয়ে মানে বহুত অশান্তি ভোগ করেছি। লাস্ট অবধি চলে এলাম এতটা। চলো তোমার দেখাবো ভিডিওটা, কোথায় যাচ্ছি বলবো না, পুরো দেখতে হবে, নাহলে সব চুপচাপ আগে থেকে দেখে কেটে যাবে। কোথায় এসে পড়েছি সেটা দেখো, ফাঁকা একটা জায়গা, বেসিক্যালি খুব ভরাট হয় জায়গাগুলো, তো বেশি ভরা জায়গায় আমাদের আবার থাকতে পছন্দ না। ইন দ্য সেন্স মানে আমরা একটু আরামের জায়গা পছন্দ করি, আরাম না মানে শান্ত, বেশি দোকানপাট যদি লোকালিটি থাকে ভিড়ভাড়টা মানে ঠিক ব্যাপারটা পোষায় না, তাই জন্য এই জায়গাটা বেছে নিয়েছি। একা একা থাকা যাচ্ছে, আর খুব সুন্দর মানে গাছের রয়েছে, অন্যরকম একটা ল্যান্ডস্কেপ তৈরি হচ্ছে। সাথে এখান থেকে মানে গাছের জঙ্গলটা, আর এখানে একটা আলাদা ধরনের গাছের জঙ্গল দেখলাম আমি, মানে ইন দ্য সেন্স লাইফে প্রথমবার দেখেছি, মানে দেখেছি হয়তো আগে কিন্তু রাস্তার ধার দিয়ে এত জঙ্গল ওই গাছের দেখিনি। এই বারো ঘন্টা বললে ভুল হবে, 17 ঘন্টা পর খাওয়া হলো আলটিমেটলি, খাওয়াটা খুব ভালো ছিল। এগুলো রিসর্ট, এখানে রিসর্ট মানে এখানে এগুলো হোটেল, এখানে বসে হাওয়া খেতে খেতে খাওয়া যায়। তো খেলাম, দেখি ওই রাস্তাটা দিয়ে একটুখানি দেখাই, তারপর ইচ্ছা আছে এখন হোটেলে গিয়ে একটুখানি ঘুমানোর পর ইচ্ছা আছে আমাদের সেকেন্ড প্ল্যানের মধ্যে হচ্ছে মাছ ভাজা খাওয়া। কিন্তু এই জায়গাটা বেসিক্যালি অত মাছ ভাজার ওরকম ইনোভেটিভ দোকান নেই, স্টিল যে কটা আছে তাদের দিয়েই বানিয়ে খাওয়াতে হবে। কী মারাত্মক পরিবেশ, এই জিনিসের একটা আলাদা মজা, কোলাহলের আলাদা মজা, দোকানপাট শপিং সব হয়, কিন্তু এই জিনিসেরও একটা আলাদা মজা আছে যে এরকম একটা জায়গায়। আর মেন যে ব্যাপারটা হলো বেশিরভাগ সময় সবসময় কী হয় যে ফটো টটো তুলতে মানুষ হারিয়ে যায়, এইখানটা না একদমই নেটওয়ার্ক ফেটওয়ার্ক কিচ্ছু নেই, মানে পুরো নেচারটাকে ফিল করা যাচ্ছে, মানে হা করে তাকিয়ে রয়েছি ঘন্টা ধরে, হাওয়া পাচ্ছি, পিওর যে নিজের এক্সপিরিয়েন্সটা মানে ওইটা গেইন হচ্ছে। আদারওয়াইজ মানুষ তখন পুরো সোশ্যাল মিডিয়ার উপর হয়ে গেছে। যাই হোক, আমি যেতে যেতে ওই গাছগুলো দেখাচ্ছি, খুব ভালো লাগলো। আর ভিডিও যেহেতু শর্ট হবে বেশি ডিটেলে বলবো না, কালকে দিন থাকবো, দুদিন হালকা ভিডিও হবে। আর তোমরা লাইক ফাইক করে দাও। সেই আজব ধরনের গাছ, যেই গাছ নিয়ে এত কথাবার্তা, চারিদিকের পরিবেশ কিন্তু দীঘার থেকে অনেক আলাদা, মানে এখান থেকে এইখানে অবশ্য ওই ওই গাছটারই পুরো ভর্তি জঙ্গল, এই এইরকম গাছের পরিবেশ, হ্যাঁ এইরকম গাছের পরিবেশ দীঘাতে নেই, দীঘাটা অন্যরকম। এই জায়গাটা পুরো একটা অন্যরকম জায়গাতেই চলে এসে, মানে হঠাৎ করে তাজপুরটা এতই আলাদা, গাছের মধ্যে দিয়ে কাটা 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 পাতা, জরা পটকা ডাল, পাখি আবার পিক 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 করছে ভেতর দিয়ে, উফ, এইসব জায়গায় টেন্ট খাটিয়ে থাকলে সুন্দর জায়গা। এই রাস্তা দিয়ে মনে হচ্ছে হেঁটেই চলি। বন্ধুরা আজকে সকাল হয়ে গেছে, আজকে আমরা এই রিসর্টটা ছেড়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে অন্য একটা জায়গায় থাকবো, কারণ এই যে এইখানটাতে রয়েছি এখানের এরিয়ার বিউটিটা খুবই বেশি, কিন্তু
আমি অ্যাকচুয়ালি যেই জন্য বেশি এক্সাইটেডফুলি এসেছিলাম এখানে, যে বেশি বেশি মাছ খাবো এটা সেটা, সারাদিন মাছের বাটি কোলে নিয়ে বসে থাকবো, আর মাছ নিয়ে একটা ফ্যাসিনেশান ছিল যে আলাদাই দিন কাটবে, কিন্তু সেরকম দোকানপাট এখানে খুব কম, এই বিচ টু আইসোলেট ক্যাটাগরি কালকে যেমন দেখিয়েছিলাম। তো মাছ তো খাওয়া হচ্ছে না, আমি এবার খুঁজে খুঁজে মাছ বাজার যেখানে আছে মানে মাছের দোকানপাট মানে কারি কারি মাছ সেইখানে গিয়ে থাকা শুরু করছি। আজকের দিনটা হোক করছি কি বেশি বেশি মাছ খাওয়া হবে, তাহলে মাছের জায়গায় গেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা কী কেস ঘটেছে দেখো, এটা গাড়ি এনে চাপিয়ে মেরে দিচ্ছিল আমাদেরকে। কোথা থেকে ঠিক উদয় হয়েছে, আমাদের হোটেলের বাইরে এসে অপেক্ষা করছিল, হঠাৎ করে দেখছি চাপিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে, তারপর দেখতে পারলাম এরা উদয় হয়েছে। ভালোই হয়েছে, সবাই মিলে আসার প্ল্যানটা ছিল, হয়েই গেল। এই তো আমাদের টিম এসে গেছে, এসে খুব চান করছে, অলিকদের মুখটা এমন হয়ে গেছে ফোকাসও নিচ্ছে না ক্যামেরা, ওই চোখ ধরতে পারছে না ক্যামেরার লেন্সে, আই ডিটেকশন করে রেখেছিলাম। এই তো সবাই চলে এসছে, না না হোটেলের বাইরে দাঁড়িয়ে ছিল, বেরোবো আর কখন ধাওয়া দিয়ে আমাদের ফেলার চেষ্টা করছে। ডাব ডাব, এখন একটা কাজে যাব, সেটা হচ্ছে গাছের গুঁড়ি তুলবো, গুঁড়ি তুলে সেই গুঁড়ি বাড়িতে নিয়ে যাওয়া হবে অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য। কি মজা, বিচের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছে, সমুদ্রের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে আমরা আন্টার্কটিকা যাবো। চলো সমুদ্রে ঢুকে পড়ো, সমুদ্রে মোজা হবে মোজা, আজকে আমরা মোজা করতে এসেছি, মাছ খাবো, ঘুরবো, গাড়ি চালাবো, একটু পরে যাবো মাছের আড়তে, ওখান থেকে ধরা টাটকা মাছ জ্যান্ত মাছ এনে তেলে ফুটিয়ে খাবো, খাওয়া দাওয়া চলবে। আমরা গেছিলাম ওই দূরে মাছ ধরা দেখতে, এখানে নাকি এত বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় 500 টাকায়, কিলোতে 10 টাকা 110 টাকা দিলে ভেজে দেয়। তো চেষ্টা করতে গেলাম মাছ ধরতে গিয়ে ধাওয়া খেয়ে এলাম পুলিশে, এই পিছে বাড়ি চালানো যায় না। এই ভিডিওটা বানানো হলো আপনাদের জন্য, শুধু লাইক সাবস্ক্রাইব সব কিছু চাই, ঠিক আছে? ছোটো করে ব্লগ বানাচ্ছি, খারাপ বললে গেলাম বাড়ি। ঠিক সময় ভিডিওটা করেছি বন্ধুগণ, বলতাম না বন্ধুগণ, কিন্তু ভিডিও তালে পরে বলতে বাধ্য হলাম। আমি একটা ভালো সাজেশন দিচ্ছি সবাইকে, সেটা হচ্ছে দীঘায় এসে লাভ নেই, আসতে গেলে শঙ্করপুর, যারা একটু মানে মজাও চায় আর যারা ফাঁকা থাকতে পছন্দ করে তাদের জন্য তাজপুর, দীঘায় এসে মজা নেই, জল চলে আসবে ফোন দিয়ে তাদের। কালকের দিনটা খুব সাফোকেশনে কেটে গেছে, আমি আদৌ জানি না আমার কথা কতটা শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না,
এই নিচের ঝাপটায় বসতে যাচ্ছিলাম, ভয়ে বসিনি, এখানটায় এসে বসেছি। এখন পুরো একদম জলের পুরো তাজা মজা নিচ্ছি। কালকে ব্যাপারটা কী ছিল, হোটেল খুঁজতে খুঁজতে প্রচুর দেরি হয়ে গেছে, আজকে তো জার্নিটা হয়নি, ঘুম থেকে উঠেছি এই প্রথম। আমি রাত্রিবেলা 9টার সময় ঘুমালাম 12-13 ঘন্টা ঘুমিয়ে, এই এখন উঠে পুরো আরামে রয়েছি, খাচ্ছি যাচ্ছি বিচে বসে রয়েছি। দীঘা আমি আগে অনেকবার এসেছি, কিন্তু এরকম মজা হয়নি। আমার সিক্রেট আছে অনেক, জানতে গেলে কমেন্ট করতে হবে, পার্সোনালি উত্তর দেবো। কমেন্টে নিজের নাম্বার লিখে দেবেন। মাছের দেখা পেতে গেলে পিরানা পিরানা বিক্রি হচ্ছে, মাছের দেখা পেতে গেলে নিউ দীঘা বা ওল্ড দীঘাতেই আসতে হবে, তাছাড়া কোনো গতি নেই। এখানে চারিদিকে প্রচুর মাছ বিক্রি হচ্ছে, আমরা যেখানে ছিলাম সেখানে কোনো মাছ ফাছ কিছুই নেই, এর কোনো কথা হবে না, এখানে শুধু খাওয়া হবে। এগুলো চিকেন আইটেম আছে, বলুন একটা বিশ, একটা বিশ, এ 7 বছর নদী চিতল, ভালো লাগবে। কাউকে না কাউকে পেয়ে যাচ্ছি, যেখানে আসছে সেখানে আমাদের ওখানকার লোকজন পেয়ে যাচ্ছে। ছেলেটা খারাপ আছে, আজকে এই নিয়ে 3 দিন হচ্ছে। তো এখন বাজে হচ্ছে, আরে এত ফোন আসে, ফোনে কি বলবো, এটা একটা মানে সমাধান চাই আমি, বারবার ফোন আসে। হ্যাঁ, এবার আমরা এখন 3টে বাজে, এখনই বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে রাত হওয়ার আগে আগে আমরা ঢুকে যেতে পারি। তো আমাদের ভিডিওগুলো এটা মনে হয় আমার করা সব থেকে শর্ট ভিডিওর মধ্যে একটা, 3 দিনটা একটা পার্টের মধ্যে রেকর্ড করছি। আর আমরা এইসবের ফটো ভিডিও অনেক কিছু ছেড়েছি ইনস্টাগ্রাম ফেসবুক পেজ, সেখানে গিয়ে দেখতে ভুলবে না, রিলস ফিলস অনেক কিছু আছে, ঠিক আছে। আর যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক ফাইক করে রাখো, কারণ এর আগে মানে আমার ফোনে এই মুমেন্টে কতগুলো ভিডিও রয়েছে, মানে এই ভিডিওটার পরে আসবে যদিও সেটা আগে ঘুরে এসেছি, সো ওই ভিডিওটা বেশ ইন্টারেস্টিং লাগবে তোমাদের। ওটা আমি হেঁটে হেঁটে সারপাশে উঠেছিলাম, নেমেছি মানে ট্রেকিং করে এসেছি, সো আই থিঙ্ক ওটা আমার ওয়ান অফ দ্য বেস্ট ভিডিওস হবে। সো ওই ভিডিওটা দেখে খুবই মজা পাবে, তাহলে ওই ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর চলো তাহলে টাটা, বেরোনো যাক, আবার একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ অবধি লেগে থাকো।